আজকের রেসিপিটা হলো ক্রিসপি পটেটো ফিঙ্গার। এটা বানাতে গেলে আমাকে প্রথমে কিছু আলু সেদ্ধ করে নিতে হবে। আমি সেই আলুগুলোকে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবারে কী কীভাবে বানাচ্ছি দেখাই আপনাদের। দর্শক বন্ধুরা, আমি এটাকে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এটার মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ার, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম। এবার লবণ দেব 1.5 টিস্পুন। আমি ইটালিয়ান অরিগানো মিক্সড হার্বস সেগুলো দিচ্ছি। আপনাদের যেটা যেটা ইচ্ছে একটু হালকা মশলা দেওয়া যায়, খেতে ভালো লাগে, স্বাদটা ভালো হয়। আর কিছু বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, এর মধ্যেই সব আছে। আর যা এমনিতে আপনি এটাতে একটু রসুন আর লঙ্কা দিতে পারেন। এবার হাত দিয়ে আমাকে একটা ডো বানাতে হবে। আমার ডোটা হয়ে গেছে। এবার এবার প্লাস্টিকের মধ্যে এটা রাখছি। এবার ডোটাকে এইভাবে বেলে স্প্রেড করিয়ে নিতে হবে। আমি খুব পাতলা করব না, একটু মোটা রাখবো। যে কোনো জিনিস ক্রিসপি ভাজার আগে যদি একটু ফ্রিজে রেখে দেন সেটা আরেকটু ভালো ক্রিসপি হয়। আমি এটাকে এখন কিছু সময়ের জন্য 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। দর্শক বন্ধুরা, এবার আমি এগুলিকে সাইজ করে করে কেটে নেব। দর্শক বন্ধুরা, আমি এবার এগুলোকে কেটে নিয়েছি, ভাজতে দিয়ে দিলাম তেলে। আঁচটা প্রথমে কম আঁচে দেব। এরকম গোল্ডেন ব্রাউন করে করে ভেজে নিতে হবে। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের মতো রাখছি।